গ্রাম বাংলাকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। জীবনানন্দ দাশের মতো এখন আমারও বলতে ইচ্ছা করছে, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, চারিদিকে সবুজের সমারোহ এবং সেই সঙ্গে নদ নদী দেখতে দেখতে যাচ্ছিলাম একটি বিশাল গ্রামীণ হাটে, পাবনার একটি বিখ্যাত হাট, যেটি বেড়াত চতুরহাট নামে ব্যাপক পরিচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও কিন্তু যথেষ্ট ভালো আছি। আমি কিন্তু নিজস্ব ব্লগ করার পাশাপাশি এই যে গ্রামীণ হাট বাজার দেখতে পাচ্ছেন, এই গ্রামীণ হাট বাজারে ঘুরে বেড়াই, কোনটার কী দাম, কারা নিচ্ছে, ক্রেতা কারা, বিক্রেতা কারা, ইত্যাদি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো তারই সুবাদে আজকে এসেছি আমি পাবনা জেলার বেড়া চতুরহাট। তো এই হাটে গরু ছাগল এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন হাতের তৈরি, বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তো এইগুলোর দাম কীরকম, কারা বানাচ্ছে, বানাতে খরচ করছে কীরকম, কত টাকায় বিক্রি হচ্ছে, বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরুতে প্রথমে যাব আমি আগে হাঁস মুরগি কবুতর পাখি এগুলো কত দামে এই হাটে বিক্রয় হচ্ছে। তো যারা এই গ্রামীণ হাট বাজারগুলো পছন্দ করেন, গ্রামীণ হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আসুন আমার সঙ্গে। দর্শক, এইখানটাতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মুরগি, তারপরে হাঁস আছে না আঙ্কেল? আছে। কি কিনে আসছেন? এ আমরা এখানে কিনতেছি আর বেচতেছি আল্লাহর রহমতে। আমার বেড়াবাজার দোকান আছে, সেই দোকানে নিয়ে বিক্রি করবো। হাঁস কিনছি, মুরগি কিনছি, মোরগ কিনছি, কবুতর বাচ্চা কিনছি। কবুতর বাচ্চা কি দেশি কবুতর? দেশি কবুতর, বড় কবুতর। কবুতর বিক্রি করতেছেন কিরকম? কবুতর তো বিক্রি করেন, এগুলো পোষার জন্য কিনছি, আর বাচ্চাগুলো বিক্রি করি আমি। বাচ্চা বিক্রি করেন? জি। কত করে বিক্রি করেন? বাচ্চা 220 টাকা, 30 টাকা, 250 টাকা জোড়া, বাচ্চার ওজন ওয়েট বুঝে বেচা কেনা করি। আচ্ছা আচ্ছা, এই চীনা হাঁসটা কি আপনার? চীনা হাঁস এক পিস বেচলাম 650 টাকা। 650 টাকা বিক্রি করছেন? জি। এখান থেকে কিনে এখানে বিক্রি করলাম। রাজহাঁসগুলো দেখতে পাচ্ছি? রাজহাঁস কোনোটা 1200, কোনোটা 1500, কোনোটা 1300। রাজহাঁসের ওজন কীরকম? ওজন 5 কেজি, 6 কেজি, 7 কেজি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালোভাবে ব্যবসা করেন। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন। তো দর্শক, এখানে আরও দেখতে পাচ্ছি মোরগ আছে, মুরগি আছে, হাঁসগুলো কার? এই হাঁসগুলো আপনার? হ্যাঁ আমার। আজকে এখান থেকে কিনছেন? এখানে 900 টাকা জোড়া কিনছি, 700 টাকা জোড়া কিনছি, 500 টাকা জোড়া কিনছি। ভালো ভালো কবুতর সব বিক্রি করে ফেলছেন? হ্যাঁ বিক্রি খেলাইছি। এখন আছে কিছু জোড়া কাটা আছে, কিছু জোড়ার আছে, বিভিন্ন আইটেমের আছে, মানে যেগুলো সব দামি, যেগুলো হলুদ বোম্বাই 3000-4000 জোড়া, ওগুলো বিক্রি হয়ে গেছে। এখন কি কবুতর আছে এখানে? বোম্বাই আছে, মুরগি আছে, হলুদ বোম্বাই, সিরাজি আছে, দামিয়া কবুতর। এগুলো কি আপনি সব মানে এখানে কিনে বিক্রি করতেছেন নাকি? হ্যাঁ, আমি অন্য হাটে কিনে আনি, এই হাটে বেশি, আবার সব জায়গায় বেশি, সব জায়গায় কিনি আর কি। মানে এই হাটে আসলে আপনারা অনেক কবুতর কিনতে পারবেন, পাখি কিনতে পারবেন, রাজহাঁস, মুরগি, মোরগ, চীনা হাঁস সবগুলো পাবেন। মোটামুটি সব রকমের হাঁস, মানে পাখির জগতে যা আছে মোটামুটি সব কিছুই এখানে পাবেন। তো এখন আমরা যাব এই পাশে, হাতের তৈরি, বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর তৈজসপত্র বিক্রি হয় এখানে। তো চলুন সেখান থেকে ঘুরে আসি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন হাতের তৈরি, বাঁশের তৈরি এই যে মাছের ঝাঁকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? হ্যাঁ। এই আপনি এগুলো কিনতে আসছেন? এই যে আমার না, যে কুটুম্বাড়ি ব্যাপার দিব, কুটুম্বাড়ি ব্যাপার দিব, ওই দামা দিব। কি দিবেন? উরুম দিব, কুটুম্বাড়ি মুড়ি দিবেন? হ্যাঁ, বিয়ে হয়েছে তো, এইটা দিয়ে মানে মুড়ি দিবেন? হ্যাঁ। দাম কীরকম চায়? চাইতে আছে 130 টাকা চাইতে আছে।
এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এগুলো বানাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। কেমন বিক্রি হয় এগুলো? ওই মোটামুটি ভালোই। প্রতিদিন কীরকম বানান এগুলো? দশটা করে বানান যায়। প্রতিদিন দশটা করে বানানো যায়? একটা মানুষ দশটা বানাতে পারে? একটা না, ঘরে বাইরে দুজনের কাজ করা লাগে। এগুলো বিক্রি করে কীরকম লাভ হয়? ইনশাআল্লাহ ভালো। সংসার চলে যায়? হ্যাঁ, সংসার চলে কোনো রকম। সাধারণত এখানে কী কী বিক্রি করেন আপনারা এই টাইপের? এটা আপনার হলো দামাদার দেখা চলে, যে মাছের ডালি সাজি, মানে তোয়াই তরকারি তোয়ার সাজি, মাটি কেটার টুকরি, গোবর ফেলার টুকরি সব এগুলো চলে। মুরব্বী আপনি কী কী বিক্রি করেন? আমি ছলা বিক্রি করি, বারুন বিক্রি করি, এই যে টোবা বিক্রি করি, যে টোবাগুলো হলো পুকুর আছে না, এটা দেড়শো টাকা করে বিক্রি করি। এগুলো আপনারা নিজে তৈরি করেন না? না, এগুলো নিজে তৈরি করি না, অন্যান্য মাল আছে, এই যে এগুলো নিজে তৈরি করা। এই টুপরি? হ্যাঁ, টুপরিগুলো নিজে তৈরি করি। আশি টাকা বেশি, নব্বই টাকা বেশি, একশো টাকা বেশি। এইগুলো হলো উল্লেপাড়া থেকে কিনা। উল্লেপাড়া থেকে কিনা কত? কেনা হলো সত্তর টাকা করে, একশো টাকাও বেশি, নব্বই টাকাও বেশি, বেচার কোনো লিমিট ঠিক নাই। এই যে কবুতরের খাঁচাগুলো কত করে বিক্রি করতেছেন? কবুতরের খাঁচাগুলো দেড়শো টাকা বেশি, দুইশো টাকা বেশি, কোনো কোনোটা ভালো হলে পরে আড়াইশো টাকাও বেশি। দেড়শো থেকে দুশো টাকা? হ্যাঁ হ্যাঁ, দেড়শো থেকে দুইশো টাকা। মানুষজন কেমন নেয় এগুলো? নেয়, ওই যে কবুতরের বাচ্চা, ওই যে পাখি মাখি ওইগুলো পালে, ওইগুলো নেয়, ভালোই নেয়। এগুলো কি আপনি নিজে হাতে বানাইছেন নাকি কিনে নিয়ে আসছেন? এগুলো কিনা মাল, এখান থেকে কিনা মাল, এই যদি করমজার লোক বানায় তো এগুলো খুব ভালো। যাক, আর এখানে যে ঝাড়ু আছে, ঝাড়ুগুলো কিনা না? হ্যাঁ, এগুলোও কিনা মাল, মানে এক মালে তো ব্যবসা হয় না, বুঝলেন? তো অবশ্যই মেলা রকমের মাল লাগে। হ্যাঁ তো ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, ব্যবসা মানে তো ভালো চলতেছে তো? ভালো, এখন ট্রাক্টর কাল্লা যেভাবে চালাই এভাবে চলি, অসুবিধা নেই। ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এইখানে খুব সুন্দর সুন্দর সব বা মাদুর দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে ভালো। বিশাল সুন্দর সুন্দর মাদুর নিয়ে আসছেন। জি জি। দাম কীরকম? দাম এই মনে করেন আগের থেকে বাজার খারাপ। বাজার খারাপ? হ্যাঁ হ্যাঁ। কেমন দাম? দাম এগুলো আপনার নব্বই টাকা, ওগুলো ষাট টাকা। ছড়ান তো একটা দেখি। এইগুলো হলো সত্তর টাকা। এগুলো সত্তর টাকা? জি। নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য, আর আর নামাজ পড়ার এটা হলো পঞ্চাশ টাকা। এটা পঞ্চাশ টাকা? পঞ্চাশ টাকা নামাজের মাদুর? জি জি জি। আচ্ছা, এই যে পিছনে যে বিশাল বিশাল সাইজের মাদুর দেখতে পাচ্ছি, এগুলো আপনার দুশো আশি টাকা। এগুলো সাধারণত কোথা থেকে কিনে নিয়ে আসেন? এটা নওগাঁ জেলা, নওগাঁ জেলা আছে, ময়মনসিংহ জেলা আছে, ঢাকা, কিরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা। এটা হলো কুমিল্লা, এই যে লেখা আছে, এটা লেখা আছে কুমিল্লা। এটা কুমিল্লা থেকে আসে? হ্যাঁ, এটা কুমিল্লা ফ্যাক্টরি, কুমিল্লা ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন। এটা মানে ভাঁজ করা যায় না? ভাঁজ করে বিভিন্ন জায়গায় নেওয়া যায়? এটা শীতল বাটি, বাংলাদেশে তৈরি হতেছে, মেশিন বিদেশি তৈরি হতেছে কুমিল্লা। আপনারা অনেক দূর থেকে জিনিসপত্র নিয়ে আসেন? জি জি জি। ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে? হ্যাঁ, বেচা কেনা কম, বেচা কেনা ভালো না। চানাচুর কত করে বিক্রি করতেছো? চানাচুর 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া? 250 গ্রাম, 120 টাকা কেজি। 120 টাকা কেজি চানাচুর? সবগুলো কি একই দাম? না না, 25 টাকা পোয়া। এটা 25 টাকা পোয়া? 25 টাকা পোয়া, 90 টাকা কেজি পাই কোন হইলো তো ভাই। আর এটা মটকা? বাদামের মটকা 30 টাকা। বাদামের মটকা 30 টাকা পোয়া? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর এই যে নিমকি আছে, নিমকি কত করে বিক্রি করেন? নিমকি 30 টাকা পোয়া, পাইকারি 100 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এই তো রোদের মধ্যে পড়তে পড়তে যতটুকু ভালো থাকা যায়। তো কী কী নিয়ে আসছেন? বাদাম, চানাচুর, ছোলা, রোহিঙ্গা বুট, জাল বুট, পেম বুট সবই আছে। সব কিছু আছে? সবই আছে, গজা, খুরমা। দাম কোনটার কীরকম? দাম সবই পড়ে 100 টাকা কেজি। 100 টাকা কেজি? হ্যাঁ। কোথা থেকে কিনে নিয়ে আসেন এগুলো? এগুলো নিজেই বানাই সব ভাই। সব কিছু নিজে বানান?
ব্যবসা বাণিজ্য কেমন চলে? খুব চলে, ভালো। হাটের দিনে মোটামুটি কেনা বেচা ভালোই হয়? হয়, ভালোই হয়। হাট অন্যান্য দিনগুলোতে কি করেন? অন্য দিন বাইরে শুয়ে ঘুম পারি, একটু বেড়াই, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ক্যারাম বোর্ড খেলি। সপ্তাহে একদিন কাজ করে সংসার চলে আপনার? না, সপ্তাহে চার দিন আট করি। এই বেড়া চতুর হাটে কোথায় কোথায় যান? বেড়া দুই দিন আমার সাথে আছে, দুই চার চারটা হাট করেন আর অন্যান্য দিন ঘুরে বেড়ান? ঘুরে বেড়াই, তিন দিন বেড়াই। সংসার চলে? হালকার পাতলা ভাড়া চলে। বাড়িতে বউ বাচ্চা আছে? বউ বাচ্চা তো আছেই। কটা সাল পাল? এক ছেলে এক মেয়ে। সংসার চলে যায়? হ্যাঁ, শুয়ে সংসার, ছোট পরিবার না। হালালভাবে ব্যবসা করলে যে সংসারে কোনো সমস্যা হয় না, এটা তার প্রমাণ? না তো জানি, আজ বিশ বছর করতেছি, আগে ছিলাম হলো ছোটো দোকানদার, এখন বড় হয়ে গেছি। এসব কষ্ট করেই সব কিছু করা, বুঝলেন নাই? এসব কামই হলো কষ্টের, আগুনের কাম কাজ, বাঁধা পুরা ব্যবসা, বুঝলেন নাই? বাসা কোথায় আপনার? বাসা আমার সাথিয়া। মরুভূমি দেখে একটা বিশাল বড় কি বিকেট মাছ নিয়েছেন? এটা বিকেট মাছ। কোন নদীর মাছ এটা? এটা হলো চলন বিলের মাছ। চলন বিলের মাছ? হ্যাঁ, এখানে বিক্রি হয়? চলন বিলের মাছ এখানে বিক্রি হয়। তাই আপনি বিক্রি করতেছেন, এটা কোথা থেকে? চলন বিল থেকে নিয়ে আসছেন? না, এখান থেকে কিনেছি, আড়তে নিয়ে আসছিল, আড়ত থেকে কিনেছি। দাম কিরকম? এটার দাম 220 টাকা কেজি চাই বিক্রি করতেছি, 200 টাকা বেশি, 180 বেশি। এখানে কয় কেজি আছে? 3 কেজির মতো আছে। 3 কেজির মতো আছে? হ্যাঁ, 3 কেজি হবে। নিয়ে আসছিলেন কয়টা? আনছিলাম 10টা, এখন এক পিসে আছে। ইনশাল্লাহ এটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। আপনাদের এই যে বেড়া চতুর হাটে মাছ কি কি মাছ ওঠে সাধারণত? রুই, কাতলা, ববুই, বিভিন্ন রকমের মাছ ওঠে। পাবদা ওঠে, ইলিশ ওঠে, সিলভার ওঠে, বেরিগেট, বোয়াল, রুই, সিটিএল দেখে না কয়। মাছের দাম সস্তা আজকে ভাই? সস্তা? হ্যাঁ। পণ্যের দাম কিরকম? এটা ধরেন 140 টাকা কেজি, এটা 180 টাকা কেজি। এটা 180 টাকা কেজি? হ্যাঁ। আমরা জাপানি মাছ? জাপানি মাছ। আর যে ওই আপনার বাটা মাছ 160 টাকা কেজি? 160 টাকা কেজি? হ্যাঁ। আর যে তেলাপিয়া মাছ 140 টাকা কেজি? 140 টাকা কেজি? 140। বিক্রি কিরকম হচ্ছে? বিক্রি মোটামুটি আজকের বাজারে ভালো। দাম কিরকম আজকে? বিক্রি দাম কম, দাম কম, দাম কম, অনুরোধ দাদা। দাম মানে কিরকম? তা কত? এটা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি? মানুষজন কেমন নিচ্ছে আজকে? মানুষজন নিয়ে সমানে নিতেছে। তাই কয় কেজি নিয়ে আসছিলেন? 3 মন। 3 মন? এখন আর কতটুকু আছে? আছে আর 15 কেজির মতো আছে। তাহলে তো মোটামুটি বিক্রি অর্ধেকের বেশি হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেকের বেশি সম্পূর্ণই গেছে, 95%। ইলিশ কোথা থেকে নিয়ে আসতে? বরিশাল। দাম কিরকম এই ইলিশের? এটা হলো 400, এটা হলো 350 টাকা। আর এটা? এটা কলম্বো মাছ। কলম্বো? হ্যাঁ, ইয়েস। কলম্বোর দাম কিরকম? এই 160 টাকা কিলো। এবছর এখন দেখি, আশা করি বড় মাছ তো আনবই, এখন তো আর বড় মাছ চলবে না, পয়লা বৈশাখে চলবে। আসন্ন রমজান মাসে কি ইলিশের ইলিশের দাম বাড়তে পারে? মাছের আমদানির সাথে, আমদানি থাকলেই বাড়ে, হলো দাম বাড়বে, কমবে। আর যদি মাছের আমদানি না থাকে তাহলে দাম বাড়বে। আসসালামু আলাইকুম মুরব্বি। হ্যাঁ বাদান। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কি মাছ নিয়েছেন আজকে? আপনি আমি আনিছি বাদান ওই যে আর মাছ, পাবতা মাছ, আর সিলভার কাপ আসিল বেশিছি, আরও যিনি আরও 2-3 রকমের তা আসিল, সব ব্যবসা হয়েছে বাবু। মাছের ব্যবসা কীরকম চলতেছে এখন? মোটামুটি আল্লাহ টুকিটাকি যে হালে চালাচ্ছে, মোটামুটি খারাপ না, ভালোই চলতেছে। এই যে এখন যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কি মাছের দাম বাড়ানোর সম্ভাবনা আছে? না বাবা, রমজান মাসে মাছের দাম বাড়বে না। মাছের দাম বাড়বে না? না। আর রমজান মাসে আল্লাহ বাড়তে এমনি আমদানি হয়ে যাবে না, আর মানুষ খাবেই নি কম, কেনাকাটা মানুষ কমই করে। এই যে সামনে পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখে কি মাছের দাম বাড়ার সম্ভাবনা? পয়লা বৈশাখে না, পয়লা বৈশাখে বাড়লে পর আপনার ইলিশের মাছের দাম একটু বাড়তে পারে, না হলে না। ইলিশের দাম একটু বাড়তে পারে? হ্যাঁ, একটু বাড়তে পারে। ইলিশের চাহিদা এখন কিরকম আছে? মোটামুটি ভালো আছে, কিন্তু মাছ ভালো না, ইলিশ মাছ ভালো না। মানে একদম সলিড ইলিশ মাছ পেতে আমাকে কোথায় যেতে হবে? একবারে বাবা ওটা নিলে পরে আপনার সিরাজগঞ্জ যাওয়া লাগবে, হয় পাবনা যাওয়া লাগবে। দর্শক, আসলে সামনে আগামী মোটামুটি 10 দিনের মধ্যেই রমজান শুরু হয়ে যাবে, তো রমজান মাস উপলক্ষে কিন্তু কাঁচা শাকসবজি তরি তরকারির দাম কিন্তু অনেক বাড়বে, আশা করছি বাড়বে, না বাড়লে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে কারণে এখন আমি যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাকসবজি তরি তরকারির দোকানের সামনে আসছি, এখন ওনার সাথে সঙ্গে কথা বলবো, দেখবো যে এখন বর্তমানের সবজির বাজার কেমন এবং রমজান মাসে কীরকম বাড়বে না কমবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। এখন দাম কীরকম এই যে সবজির? সবজির দাম এখন ভাই একটু কম ভাই,
কোনটার দাম কিরকম একটু বলেন তো? বাঙুন আপনার ধরেন 20 টাকা কেজি, শসা 30 টাকা, টমেটার 30 টাকা, আলু 20 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, পেঁপে 25 টাকা কেজি। আপনার তাহলে কুমড়ো এই যে সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে তো কাঁচার তরি তরকারির দাম তো ইনশাল্লাহ প্রতি বছরই তো বাড়ে না? এবার কমবে ভাই, এবার কমবে। কেন কমবে? এখন ভাল বলছে আমি লাগতেছে ভাই, আমি সিজন আমি লাগতেছে তো। মোটামুটি রমজান মাসে মানুষজন তরি তরকারি এবার ভালো খেতে পারবে? হ্যাঁ, তরকারি ভালো খাইতে পারবে তো দামও কমবে ভাই। একটা মানে অনেক মানুষের আশার একটা আলো দেখতে পাচ্ছে। হ্যাঁ ভাই অবশ্যই। আপনার এই যে কি কি জিনিস নিয়ে আসছেন এগুলোর এখন বর্তমানের দাম কিরকম? আচ্ছা, এখানে আমি নিয়ে আসছি হলো শসা 30 টাকা কেজি, সাজনা 200 টাকা কেজি, বাগুন 20 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, টমেটো 20 টাকা কেজি, আলু 20 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, পুস্তা 40 টাকা কেজি। আচ্ছা, এই যে সামনে আসন্ন রমজান মাস উপলক্ষে কাঁচা তরি তরকারির দাম কি বাড়বে না কমবে? হয়তো আমার ধারণা একটু কমবে, কারণ তরকারি লাগিয়ে যাচ্ছে এখন, তরকারির মানে উৎপাদন বেশি, পুরোপুরি সিজন এসে গেছে। যেমন মিট কদুগুলি আগে একটা কদু বেশি 60-70, এখন 30-40-50, হয়তো একটু কমার সম্ভাবনাটাই বেশি যেটা আমরা করি। রমজান মাসে কিন্তু প্রত্যেকটা খাবারের দাম, প্রত্যেকটা সবজির দাম বেড়ে যায় না? এবার কমার সম্ভাবনা, এবার কিন্তু কমার সম্ভাবনা বেশি, একবারে পুরো সিজনের সময়, রমজান পড়লে একবারে পুরো সিজনের সময়। এবার মানুষের তো একটু নিঃশ্বাস নিতে পারবে। হ্যাঁ, আল্লাহ দিলি মানুষ একটু আসান পাবে আর কি রমজান মাসে। এই যে সাজনাটা 200 টাকা কেজি বেচতেছি, আর কয়েকদিন পরে বেচবে 100-120-80 টাকা এরকম। উৎপাদন বেশি? উৎপাদন বেশি, হ্যাঁ। এই যে কাঁচামরিচটা কাল বেশি 20 টাকা পোয়া, আজ বেশি 60 টাকা-15 টাকা পোয়া, এরকম একটু মানে একটু ভাবে পাচ্ছি যে ইনশাল্লাহ আস্তে আস্তে একটু কমার লক্ষণটা আছে। আমাদের এবার রমজান মাসে আরও দাম কমবে সব কিছু, এরকম আমরা আভাস পাচ্ছি আর কি। শুটকি মাছ এগুলো এটা চেলা, সামুদ্রিক চেলা, এটা 50 টাকা সহ, ওটাও 50 টাকা সহ, ওটা হচ্ছে আপনার 40 টাকা, সব খুচরা বিক্রি হচ্ছে। পাইকারি দাম কম আছে, পাইকারি 300 টাকা-350 টাকা কেজি বিক্রি হয়, 300-350 টাকা কেজি বিক্রি হয়।